নমস্কার বন্ধুরা, বাঙালি বাবু চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ কিছু কথা বলার জন্য কিছু আপডেট নতুন এসছে আমাদের মার্কেটে, সেই সব বিষয়ে কথা বলার জন্য আজকে আসলাম আমি। তার আগে বলে দিই, আমার যদি তুমি জিজ্ঞেস করো যে দাদা দুদিন কেন ভিডিও আপলোড করোনি, তাহলে দেখো তোমাদের কাছে লুকোনোর কিছু নেই, তবে আমার একটু পার্সোনাল একটু আমার মানে আমার লাইফে একটু প্রবলেম চলছিল, তো সেই কারণের জন্য আমি দুদিন ভিডিও বানাতে পারিনি। তার জন্য আমি অসংখ্যভাবে মানে আমি মন থেকে ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে, কিন্তু সেই প্রবলেমটা এখনো চলছে। কিন্তু আমি সেই প্রবলেম নিয়ে বসে থাকলে পরে তো আমার হবে না, আমাকে ডেলি তোমাদের জন্য ভিডিও বানাতে হবে। আর এক মাথাতে আসছিলো না, আমি একটু প্রেশার আমার একটু মেন্টালি প্রেশার পড়ে গেছিলো, তো আমি কোথাও তোমাদেরকে বলিনি, ভিডিওর মাধ্যমে বলছি। তার কারণ হচ্ছে তোমার দাদা অনেক বড় একটা রিস্ক থেকে বেঁচে গেছে, তো সেই জন্য বলা আমার। আর এটি এটি হচ্ছে আসল কারণ, এখন কোনো ব্যাপার নেই, এখনও সে ব্যাপারটা চলছে, তবে তোমার তোমাদের দাদা মন থেকে একদম শর্ট আউট করে নিয়েছে, তো এখন আর কোনো টেনশন নেই। এখন প্রতিদিন ভিডিও আসবে, প্রতিদিন লাইভ তোমরা তোমরা প্রতিদিনের মানে অনেক কিছু আপডেট পাবে, এটা হচ্ছে ব্যাপার। আর এখন একটা অন্য টপিক নিয়ে আসছি। সবার আগে বলে দিই, কালকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে HS-এর রেজাল্ট বেরিয়েছে, সবাইকে কংগ্রাচুলেশন যাদের যাদের রেজাল্ট বেরিয়েছে, যারা যারা পাস করেছো সবাইকে কংগ্রাচুলেশন, আর যারা যারা পাস করনি বা নাম্বার ভালো আসেনি তাদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো যে দেখো, মন খারাপ করে বসে কোনো লাভ নেই। তোমার জীবনের সব থেকে বড় দুটো পরীক্ষা হলো, একটা হলো মাধ্যমিক, একটা উচ্চ মাধ্যমিক, প্রথমে ঠিক আছে, কিন্তু এমন না যে এটাই মানে এটাই প্রথম বা এটি লাস্ট, ঠিক আছে। জীবনে আরো অনেক পরীক্ষা আসবে, অনেক পরীক্ষা আসবে যেগুলো তোমাকে উত্তীর্ণ হতে হবে। এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইসব পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। শুধু কি তোমাকে পড়াশোনাটা যদি তুমি ঠিকঠাকভাবে করো, তুমি আলটিমেটলি তুমি উত্তীর্ণ হয়ে যাবে, ঠিক আছে। আর আমি নিজে দেখেছি তো, আমাদের সময় যারা সারা বছর পড়াশোনা করেনি সেই সব স্টুডেন্টরাও ভালো নাম্বার নিয়ে পাস করে গেছে শুধু পরীক্ষার এক্সামে আগে পড়ে। হ্যাঁ, অনেকে পরীক্ষার আগে পড়লে পরে পড়া ভালো হয়, অনেকের সারা বছর পড়লেও পড়া ভালো হয় না, এটা হচ্ছে ব্যাপার। দেখো, যাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা যাদের যাদের মন মতো রেজাল্ট হয়নি, তাদেরকে শুধু একটা কথাই বলবো যে দেখো, এই সিচুয়েশনটি এমন হয়ে গেছিল করোনা নিয়ে, সেখানে অনেক স্টুডেন্ট ভালো করে পড়তে পারেনি বা ভালো করে মানে তাদের এক্সামও নেওয়া হয়নি, বোর্ড যেরকম ভাবে পেরেছে নাম্বার দিয়ে গেছে, যাই হোক সেটা তো একটা পার্সিয়ালিটি হয়েছেই বা কিছু করার ছিল না, যাই হোক। তো সেটি নিয়ে মন খারাপ করো না, লাইফে আরো অনেক এক্সাম আসবে, সেই এক্সামগুলো আরো কঠিন হবে, সেই এক্সামগুলোতে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে ভালো নাম্বার নিয়ে। তো এটি হলো বিষয়। আর যারা পাস করেছো, যাদের খুবই ভালো নাম্বার এসেছে, তাদের সবাইকে আমি বলছি যে সবাই জীবনের আগামী এক্সামের জন্য তৈরি হও, লাইফটা অনেক বড় লাইফ, এই লাইফে এইরকম এক্সাম তোমাদেরকে অনেক দিতে হবে, আরও এগিয়ে যেতে হবে তোমাদেরকে, নিজেদের শক্ত করো, পরিষ্কার গল্প হচ্ছে এটাই। তো চলে আসি আজকের নিউ ভিডিও নিয়ে, সেটি হলো জিও থেকে একটা বড় নিউজ আপডেট এসছে, যেটি আমার মনে হলো তোমাদের সবাইকে বলা উচিত। দেখো, আমরা এতদিন ধরে আমি স্পেশালি আমি জানি না তোমরা কতজন দেখো আমাকে বা কতজন 2G থেকে ইন্টারনেট ইউজ করছো, তবে আমি 2G 3G 4G এই তিনটে জেনারেশন থেকে আমি ইন্টারনেট ইউজ করছি, ঠিক আছে। আর যখন আমি 2G ইন্টারনেট করতাম, তখন তো অবভিয়াসলি 2G মানে মানে ছোট ফোন, সেখানে তো
একটা ইউটিউবে ভিডিও আপলোড হতো না, তাও আমাকে যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে হতো, ধরো আমার অন্য চ্যানেলে সেগুলো সেগুলো আমার মানে সেই চ্যানেলগুলো এখন আর নেই আমার, তবে সেই চ্যানেলগুলোতে যখন আমি কোনো ভিডিও আপলোড করতাম তখন আমাকে 2G-তে আপলোড করতে হতো। কিন্তু বিষয়টা হচ্ছে 2G-তে আমি আপলোড করতে পারতাম না, তখন আমাকে ব্রডব্যান্ড নিতে হয়েছিল আপলোড করার জন্য, শুধুমাত্র আপলোড আর কিছু না। আর তখন ধরো যে 1 GB একটা মানে 1 GB প্যাক তখন আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার। 1 GB প্যাক মনে হতো যে 1 GB প্যাক আমাদের 1 মাস পুরো র্যান্ডম আমরা যদি ফেসবুক করি, তখন তো ফেসবুক নতুন নতুন উঠেছে 2G-তেও, ফেসবুক করি, গান শুনি, গান ডাউনলোড করি, তারপরেও আমাদের দেখা যাচ্ছে যে মাসের শেষে এসে আমাদের 100-200 MB বেঁচে গেল, এরকম হয়েছে। ঠিক আছে, তারপরে যখন জামানাটা আসলো 3G, তখন আরেকটু স্পিড পেলাম, তখন একটা বেটার মোবাইল অপশন পেলাম, তখন দেখছি যে তখনও মোটামুটি আমাদের মাসে 2 GB করে ভরলে পরে মানে এনাফ ছিল তাও। তারপরে যখন আরেকটু অ্যাডভান্স ফোন আসলো, আবার অ্যান্ড্রয়েড, তখন শাওমি বলো বা ভিভো ওপো বলো, তখন মার্কেটে নতুন নতুন চলে আসলো 4G নিয়ে, তখন তার আগে যে মাইক্রোম্যাক্স কোম্পানিও নিয়ে এসেছিল, মাইক্রোম্যাক্স তো এখনও প্রায় মনে করো যে এখন হয়তো 4G বেরিয়েছে, কিন্তু তখন অ্যাকচুয়ালি ছিল 3G, তখন মাইক্রোম্যাক্সের যে ফোনগুলো এসেছিল 3G-তে সেগুলো প্রচুর নেট খেত। ঠিক আছে, তখন আর আনলিমিটেড ছাড়া কোনো অপশন ছিল না আমাদের, আর আনলিমিটেড প্যাক তখন প্রচুর ছিল। ঠিক আছে, আনলিমিটেড 3G প্যাক তখন মোটামুটি 400-500 টাকার নিচে কোনো গল্প নেই, তাও পাওয়া যেত না। 400-500 টাকায় মোটামুটি আনলিমিটেড কলটা হয়তো পাওয়া যেত, কিন্তু ইন্টারনেট পাওয়া যেত না, ইন্টারনেট হায়েস্ট হলে 3G পাওয়া যেত। তো তারপরে আমাদের জিও চলে আসলো মুকেশ আম্বানি নিয়ে, তো তখন জিওর সাথে শুরু হলো এই ওপো ভিভোর মার্কেট, ওপো ভিভো শাওমি এদের মার্কেট। ঠিক আছে, তখন কি হলো, ইন্টারনেটের একটা মানে রূপই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, 4G, আগে মানুষ জানতো না যে আমরা যেই ইন্টারনেটটা কিনি আমরা সেটা অনেকটা আমাদের কস্টলি পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অতটা কস্টলি পড়া উচিত না। ঠিক আছে, জিও আসাতে আমাদের প্রচুর লোক আছে, আমাদের আমরা অনেক রকম লোক আছে যাদের চোখ খুলে গেল যে আমরা ইন্টারনেটটা অনেকটা ফ্রি ভাবে ইউজ করতে পারি, যেগুলো আমাদের কাছ থেকে অন্য অন্য কোম্পানি পয়সা নেয়, সেটা এক্সট্রা পয়সা নেয় সেসব কোম্পানি। তো জিও সেই সব দেখে, রিলায়েন্স জিও অবশ্যই, রিলায়েন্স জিও সেই সবগুলো দেখে একটি নতুনভাবে একটি পরিকল্পনা নিয়ে আসে জিও 4G। সেখানে জিও 4G-তে কী হলো, আনলিমিটেড ইন্টারনেট হলো, তুমি জিও তুমি যদি 5,000 টাকার উপরে কোনো ফোন কেনো তাহলে তোমাকে জিও 4G অবশ্যই ফ্রি দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ফোনটাতে অবভিয়াসলি 4G সাপোর্টেড হতে হবে, তাহলে পরেই তুমি পাবে। এবারে সেই স্কিমটা নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের দামি দামি প্রাইসের ফোন নিয়ে আসলো, প্রসেসর বেশি, র্যাম বেশি, সেই সব কোম্পানি ফোন নিয়ে আসলো। কিন্তু এই করোনার মধ্যে যেই বিষয়টি দেখা গেল, এখন আমরা 4G ইউজ করছি, চায়না নিয়ে আসলো হুয়াই কোম্পানি থেকে 5G। ঠিক আছে, কিন্তু চায়নার ঘটনাটা তো আমরা সবাই জানো, চায়না এমনিতেই কারণ না, চায়না শুধু নিজের, চায়না নিজেরটা নিজেই ভাবে, চায়না অন্য কারণ নিয়ে ভাবে না। ঠিক আছে, চায়না যেখানে দেখবে যে এখানে আমার ব্যবসা সেখানে আমি ব্যবসা করব। ঠিক আছে, এইবারে চায়না যে হুয়াই কোম্পানি, সে হুয়াই কোম্পানির থেকে আমেরিকা রীতিমতো তাকে প্রোটেস্ট করলো যে তোমাদের ডাটা লিক হয় তা তোমরা তোমাদের 5G আমরা কেউই নেবো না। ঠিক আছে, একটা কথা বলে দিই, চায়না কিন্তু অলরেডি এখন 5G ইউজ করছে, কারণ যেহেতু হুয়াই ওদের নিজেদের কোম্পানি। আমাদের যদি বলো যে দাদা আমাদের এখানে 5G ফোন আছে, হ্যাঁ আছে, OnePlus আছে, মানে OnePlus-এর যে লেটেস্ট ভার্সনটা সেটা 5G সাপোর্টেড, স্যামসাংয়ের একটা ফোন আছে, আমি ঠিক মডেল আমরা মনে পড়ছে না, মোটোরোলা একটা আছে, সেটাও মডেল আমরা মনে পড়ছে, কিন্তু আছে আমাদের জন্য অ্যাভেলেবল, মানে চায়না কোম্পানি বাদে, মানে OnePlus তো একটা চায়না কোম্পানি, মোটোরোলা আর স্যামসং, স্যামসং একটা কোরিয়ান কোম্পানি, আর মোটোরোলাটা সামথিং অন্য অন্য কোনো একটা জায়গায় কোম্পানির একটা মোটোরোলা, আমি ঠিক এখন শিওর মনে পড়ছে না মোটোরোলাটা অ্যাকচুয়ালি কোনখানকার, যদি তোমরা জানো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। তো আমাদের ইউজ করার জন্য আছে, আর মোটোরোলা স্যামসং এগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে,
যদি আমরা চাইনিজ প্রোডাক্ট না ইউজ করতে চাই তাহলে আসুস পারবো ইউজ করতে। অনেক অনেক মোবাইল আছে, নোকিয়া আছে, নোকিয়া যদি এখন নোকিয়া যদি নতুন কোনো মানে আপডেট নিয়ে আসে বা নতুন কোনো জিনিস, নোকিয়া আমরা অবভিয়াসলি ইউজ করতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। এবারে আসি মেন যে গল্পটাতে, জিও 5G নিয়ে আসছে, যে তাহলে জিও কি কি অফার নিয়ে আসছে। দেখো আমি খুব একটা এই সব ব্যাপারে রিভিউ করার জন্য খুব একটা বড় চ্যানেল না, আমি আমি খুব সামান্য একটা চ্যানেল যেখানে তোমাদের বলতে পারি যে তোমরা কি কি পেতে পারো আর সেগুলো নিয়ে তোমাদের কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে। দেখো জিও 5G যদি আসে মার্কেটে, সবার কথা আমাদের ইন্ডিয়াতে প্রথম একটা ব্র্যান্ড আসবে যে ব্র্যান্ডটি আর বাকি সব দেশের সাথে টক্কর নেওয়ার জন্য একদম পারফেক্ট জিনিস। কারণ কি, এখনো পর্যন্ত অনেক বড় বড় দেশে 5G বলে কোনো কোনো জিনিস নেই, একমাত্র চায়না ছাড়া। কারণ যেহেতু চায়নার মধ্যে হুয়াই আছে, ঠিক আছে, আর হুয়াই সেই টেকনোলজিটা নিয়ে চলে এসেছে, অলরেডি চায়নার লোক ইউজ করছে। আর অন্য কোনো জায়গায় 5G একদম প্রপার 5G এসছে কিনা আমি বলতে পারবো না, তবে বিদেশে কিছু জায়গা আছে যাদের হয়তো 5G এসছে একটা দুটো জায়গায়, সেখানে তারা প্রপার 5G পায় না। কিন্তু জিও এমন একটি জিনিস নিয়ে এসছে যে তুমি প্রপার 5G পাবে। এবারে জিও এসব কেন করছে, এটা একটা সব থেকে বড় কোশ্চেন। দেখো আজকে আমাদের দেশ ভারতবর্ষ একটি অনেক বড় দেশ, অনেক বড় দেশ। কিন্তু এইবারে আমাদের ভারতবর্ষের কোনো জিনিসের অভাব নেই, শুধু কি আমাদের মধ্যে, আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে, এটা তোমরাও জানো, আমি জানি তোমরাও এগ্রি করবে, আমাদের ভারতবর্ষের মধ্যে বেশিরভাগ দ্বন্দ্বটা হিন্দু মুসলিম নিয়ে, যেটা বাইরের কিছু কিছু দেশ করায়। কিন্তু দেখো আমারও তো মানে কিছু, আমি আমি সত্যি কথা বলি, আমার কিছু মুসলিম বন্ধু আছে, বা সেই সব মুসলিম বন্ধু বন্ধুগুলোর আমি হিন্দু বন্ধু আছি। কিন্তু দেখো আমাদের মধ্যে না সেই ব্যাপারটা নেই যে তুই মুসলিম তোর সাথে আমি কথা বলবো না, তুই তুই আলাদা দেশে, তুই আলাদা জাতের, এমন কোনো ব্যাপার নেই। আর আমাদের দেশের বেশিরভাগ হিন্দুরা আমরা যারা আছি, তারা আমরা মুসলিম বলতে কিছু বুঝি না, হিন্দু বলতেও কিছু বুঝি না, আমরা বুঝি মানুষ, ঠিক আছে, আমরা মানুষ বুঝি, যে তারাও মানুষ আমরাও মানুষ, তারাও রক্ত মাংসের চামড়ায় তৈরি, আমরাও রক্ত মাংসের চামড়ায় তৈরি। তো সেইখানে একটা ধর্ম এসে আমাদের কোনোদিনও আলাদা করে দিতে পারবে না। আমি তোমাদের সত্যি কথা বলি, আমার এক বন্ধু মুসলিম, আমার ওর নামটা আমি বলবো না, আমি ও অ্যাক্সিডেন্ট করেছিল কিছুদিন আগে, তো রক্ত দরকার ছিল, মানে হয়ে গেল বেশ বেশ মোটামুটি 4-5 মাস হয়ে গেল, তো তখন কোনো ডোনার পাওয়া যাচ্ছিল না, আর ওর ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ সেম, ঠিক আছে। আমি ওকে যাই, আমি বলি ভাই, ওর বাবাকে বলি, সরি বলতে ভুলো না, ওর বাবাকে বলি যে কাকু আমার ব্লাড গ্রুপ ওর ব্লাড গ্রুপ সেম, আমি দিচ্ছি। তখন বলে যে তুমি তো তুমি দেবে তুমি, আমি তখন বাবাকে বললাম যে কাকু আমি বন্ধুত্ব করেছি মুসলিম হিন্দু দেখে না, আমি বন্ধুত্ব করেছি ওকে দেখে, হ্যাঁ, কারণ কি ও একটা ভালো মানুষ, ওর জন্য ওর সাথে আমার বন্ধুত্ব করা, আমি হিন্দু মুসলিম দেখে বন্ধুত্ব করি না কাকু। তখন ওর বাবা আমাকে খুশি হয়ে জড়িয়ে ধরে, তো বললো সবার এই জিনিসটা আসে না, ঠিক আছে, তো আমি রক্ত দিই, তারপর আমার বন্ধু এখন সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখন তো ঘুরে বেড়াচ্ছে, এখন বাড়িতেই আছে, যাই হোক ভালো আছে এখন, ঠিক আছে। তো এটাই হলো ব্যাপার, মানুষের মধ্যে আমরা যত মানুষ আছি এই ভারতবর্ষের মধ্যে, আমরা সবাই চেষ্টা করবো যারা ভারতবর্ষে থাকি, তারা আমরা কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো কিছু আমরা ভাববো না, আমরা শুধু ভাববো যে আমরা মানুষ, সেও একটা মানুষ আমরাও একটা মানুষ। এটা যদি আমরা ভেবে চলি আমাদের দেশের আর কোনো প্রবলেম হবে না। এবারে যত আসি মেন কথাতে, জিও 5G নিয়ে, দেখো 5G যদি আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে বা আমাদের ইন্ডিয়ান মার্কেটে, প্রথম কথা আসবে কি, এটা তো আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। তাহলে পরে আসলে পরে কি হবে, আমাদের সমস্ত কাজের স্পিড বেড়ে যাবে ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে। আজকে
আমরা বাড়িতে বসে আমাদের ঘরে ঘরে এখন 4G পাচ্ছি, শুধু ফোনে পাচ্ছি। তখন আমরা ঘরে ঘরে 5G পাবো, শুধু আমরা ফোনে পাবো না, আমরা টিভিতে পাবো, আমরা সব কিছুতে 5G ইউজ করবো। 5G কানেক্টিভিটিটা আমাদের মধ্যে চলে আসবে। এবারে 5G-র সাথে সাথে আরও কী কী জিনিস আসছে, একটা চশমা পাওয়া যাচ্ছে, আমি তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো ছবিটা। এই চশমাটা জিও নিয়ে আসছে। অনেকের ধারণা এই চশমাটা খুবই কস্টলি হবে, খুবই বেশি দাম হবে, তবে আমি তোমাদের একটা কথা বলে দিই, এটা জিও কোম্পানি, এটা একটা ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে? যদি কস্টলিও হয় না, হার্ডলি কত কস্টলি হবে, ঠিক আছে? একটা ভি একটা 3D মানে 3D গ্লাস, এটা সম্ভবত 3D গ্লাস, এটা হাইয়েস্ট আমি দাম ধরলাম 20,000, কারণ যেহেতু একটা ওই চশমাটা বানাতে অনেক কিছু টেকনোলজি ইউজ করা হয়েছে, তাতে হয়তো ওখানে 20,000 টাকা থাকবে। এই চশমাটা কারা কারা অ্যাফোর্ড করতে পারবে? বড় বড় বিজনেসম্যানরা, বড় বড় যেখানে স্টুডেন্টদের ইনস্টিটিউট হয় সেইসব ইনস্টিটিউটরা, এগুলো নর্মাল লোক কিনবে না, এগুলো ইউজ হবে অফিসিয়াল কাজের দিক থেকে, এগুলো স্টাডির দিক থেকে কাজ হবে। সেখানে একটা স্টুডেন্টকে কিনতে হবে না, বা কোনো একটা এমপ্লয়কে এই জিনিসটা কিনতে হবে না। এই জিনিসটা কারা কিনবে? যারা যেসব ইনস্টিটিউটের যারা লোক আছে বা ইনস্টিটিউটের যারা হেড আছে তারা কিনবে, যেসব কোম্পানির হেডরা আছে বা যেসব কোম্পানির যে মালিকরা আছে তারা কিনবে, ঠিক আছে? আর পরিষ্কার কথা, আমি যদি 20,000 টাকা দিয়ে একটা যদি জিনিস কিনি, তাহলে একটা কথা মাথায় রেখো, আমাদের ইন্ডিয়ার জিনিস কেনা হচ্ছে, আর সেই পয়সাটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু থাকবে, ইন্ডিয়ার বাইরে কিন্তু যাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? আর জিও 5G নিয়ে বলতে গেলে পরে দেখো, এখন আমরা 4G যে স্পিডটা পাচ্ছি সেটা আই থিঙ্ক আমার কাছে ঠিক আছে, এনাফ। অনেকে 4G স্পিড পায় না বেশি, ঠিক আছে? অনেকে 4G, আমার পাশের পাড়াতে আমার 4G স্পিড দেয় না ভালো। কেন দেয় না? তার কারণ হচ্ছে একটাই, নেটওয়ার্কটা কি একটা আমাদের নেটওয়ার্কটা হচ্ছে, দেখো স্যাটেলাইট একটা রকম নেটওয়ার্ক থাকে আর একটা গ্রাউন্ড নেটওয়ার্ক থাকে। স্যাটেলাইট নেটওয়ার্কে কিন্তু 10% জাস্ট থাকে, ঠিক আছে? 10% থাকে স্যাটেলাইট নেটওয়ার্ক, ঠিক আছে? স্যাটেলাইট নেটওয়ার্কে কি হয়, শুধুমাত্র ফোন কলটা কিন্তু হয়, কিন্তু গ্রাউন্ড যে নেটওয়ার্কটা সেই নেটওয়ার্কে আমাদের ইন্টারনেটটা হয়। এইবারে যতটা গ্রাউন্ড নেটওয়ার্ক সলিড হবে, তত আমরা নেটওয়ার্ক আরো ভালো পাব, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। তো যদি জিও 5G নিয়ে আসে, তাহলে কি গ্রাউন্ড নেটওয়ার্ক সলিড হবে? তোমরা শুনেছ অনেক ভিডিওতে দেখেছো যে সমুদ্রের নিচ দিয়ে সেসব গ্রাউন্ড নেটওয়ার্ক গুলো যাওয়া আসা করে, সেই সবের রক্ষণাবেক্ষণের লোক কোনো কোম্পানি না, একটা কোম্পানি থাকে, কিন্তু সেই সব রক্ষণাবেক্ষণের জন্য পয়সা কারা বেয়ার করে? আমাদের মতো লোকরা, যারা আমরা ইন্টারনেট প্যাক বা মোবাইলের টাকা ভরে, যারা আমরা ভরি, সেই সব টাকাটা চলে যায় সেই সব কোম্পানির মাঝে। তার মধ্যে কিছু যায় বড় বড় কোম্পানির কাছে, তার মধ্যে কিছুটা যায় সেই সব কাজে। আর আমরা তো একজন দুজন ইউজ করি না, আমাদের ভারতবর্ষে কত লোক, সবাই যদি অতগুলো টাকা করে দেয়, তা নিশ্চয়ই একটা বিশাল বড় অ্যামাউন্ট হবে সেই জিনিসগুলোকে মানে ঠিকঠাক করার জন্য। তো এটাই হলো বিষয়, ঠিক আছে? আর দেখা যাক জিও 5G কবে আসে। তবে আমি মনে করছি যদি জিও 5G আসে, তাহলে জিও 4G যেরকম কস্ট একটা পড়ে, তার থেকে একটু একটু দাম বেশি বেটার পড়বে। কিন্তু যদিও দাম বেশি বেটার পড়ে, তাহলে বেটার স্পিড সহ তোমরা পাবে, এটুকু আমি বলতে পারি। আর আমি তো স্পেশালি জিও যদি 5G আমার এখানে চলে আসে, আমি ডেফিনেটলি জিও 5G ইউজ করব, কারণ অনেক স্পিড দরকার আমার। আমি একটা ভিডিও আপলোড করতে বসি 4G-তে, যেখানে আমার কথা কথা বলছি, যদি আমার 1GB যদি আমার একটা ভিডিও সাইজ হয়, তাহলে মিনিমাম আমার 10 মিনিট সময় লাগে, সেখানে আমার আরো কম লাগবে সময়, সেখানে আমার সময়টা আরো কম লাগবে, কারণ আজকাল খুব সময়ের দামটা খুব কম। সেই জন্য এই 5G 4G আনা। আর ঘটনা কথা একটা আরেকটা জিনিস বলি, 6G আসছে, এখন জানি না কোন কোম্পানি বা কারা নিয়ে আসবে 6G, তবে 6G যদি আসে তাহলে তো মানে আর কিছু দেখতে লাগবে না, এত স্পিড একদম মানে মাথা খারাপ হয়ে যাবে। সেটা কবে আসবে না আসবে সেটা তোমরা ঠিকই জেনে যাবে, আমিও জেনে যাবো যখন আসবে, তখন সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমি একটা ভিডিও করব, কথা বলবো। দেখো আরেকটা তোমাদের সাথে আমি কথা বলিনি, যে এই কথাটা সম্পূর্ণ ভিডিও টপিকের বাইরে,
দেখো, আমি কিছু রিস্ক নিয়েছি আমার এই চ্যানেলের জন্য, তাতে আমাকে অনেক জিনিসপত্র কিনতে হচ্ছে অনলাইন থেকে। আমি অনেকটা রিস্ক নিয়ে নিয়েছি আমার জীবনের মধ্যে। আমার এখন ইউটিউব একটা ভিডিও বানানো, ইউটিউব একটা প্যাশান। আমি যদি জবও আসি, আমি জব ছেড়ে দেবো ইউটিউবের জন্য, ঠিক আছে? বা আমি যদি কোনো আলাদা কাজের সোর্স পাই, তাহলে আমি সেটা ছেড়ে দেব শুধুমাত্র ইউটিউবের জন্য, ঠিক আছে? কারণ ইউটিউবটাকে আমি বেশি পছন্দ করি আদার কোনো জবের থেকে, ঠিক আছে? তো তোমরা কি করতে পারো, তোমরা শুধু ছোট্ট একটা কাজ করতে পারো, সেটি কি দেখো, খুব বেশি কোনো কাজ না, শুধু ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করলেও ভালো না করলেও ভালো, কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে কি হবে, আমার খাটনিটা বা আমার যে ইনভেস্টমেন্টটা আমার চ্যানেলের জন্য, সেটা আমার সার্থক হবে। আর তোমরা যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, কিছুদিন পরে তো এই ব্যাকগ্রাউন্ডটা নাও থাকতে পারে। আমার ইচ্ছে আছে যে আমার একটা স্টুডিও বানাবো, তার জন্য আমি গ্রিন স্ক্রিন অনেক কিছু অর্ডার করেছি আমি অনলাইনের থেকে। তো অনলাইনে করেছি, কিছু পয়সা আমার লেগে গেছে নিজের পকেট থেকে, নিজের পকেট মানি জমা করে করে। তো তোমাদেরও একটু এটা দরকার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর ভিডিওগুলো নর্মালি সবার কাছে শেয়ার করার। কারণ দেখো, আমি তো এমন কোনো ভিডিও বানাই না যেটা শেয়ার করা যাবে না, আমি তোমাদেরকে জাস্ট অ্যাডভাইস দিই, সেগুলো শেয়ার করা অবশ্যই যায়। এটুকু আমি আশা করি যে আমার ভিডিও শেয়ার করা যায়, ঠিক আছে? তো যাই হোক, এখানে তোমাদেরকে আর বোর করবো না। আর তোমাদের যদি কিছু জানার থাকে, আমি নিচে ডিসক্রিপশনে ইনস্টাগ্রামে আমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমাকে ডিএম করতে পারো, মেসেজ করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে রিপ্লাই দেবই, ঠিক আছে? রিপ্লাই দেব, কথা হবে যখন ইচ্ছে, ঠিক আছে? আর তোমাদের যদি স্পেশালি আমার হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার ইচ্ছা হয়, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে একটা ফলো করে একটা ডিএম করে দাও, আমি তোমাদেরকে পার্সোনালি এসে ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামের নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা নিচ্ছ নাও, তোমরা কাউকে নাম্বারগুলো শেয়ার করো না, ব্যাস এইটুকুই। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি, বি ইউনিক। জয় হিন্দ।